আমার নাম রাকিব, আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা। আমি অনেক ভালোভাবে পড়াশোনা করতেছিলাম, করতে করতে একদিন আমার বাসায় শত্রুতা লেগে গেছিলো, তার জন্য আমরা ঢাকা শহর আসছিলাম, যে এখানে কাজ করে ধরছি। যখন তুমি পড়াশোনা করতে কোন ক্লাসে পড়তা? ফাইভে ক্লাসে পড়তাম। তোমার কয় ভাই বোন ছিল? দুই ভাই এক বোন ছিল আমরা। তোমার বাবা মা কি বেঁচে আছে? বাবা মা বেঁচে আছে। কাজ করে তোমার বাবা কি কাজ করেন? বাবা পাম্পের পাশে কাজ করে, আমি এখানে হোটেলে কাজ করি। তোমার মা কি করে? গার্মেন্টসে কাজ করে। গার্মেন্টসে কাজ করে। তোমার অনেক কষ্ট পাইছি আমি, ওই যে বন্ধু বান্ধব অনেক অপমান করছে, বন্ধু বান্ধব কোনো সময় মান সম্মান পাইনি, আমি ভালোভাবে পড়াশোনা করছি কিন্তু কোনো সময় পাই নাই, তার জন্য শত্রু লাগেছে। ঢাকা সরাইছি, এখানে কাজ করি, কাস্টমার অনেক কিমি করে, কামে ভুল হলে বকাবকি করে, মালিকে শাসন করে। তোমার সমবয়সী বন্ধুরা খেলাধুলা করে, পড়াশোনা করে, তুমি হোটেলে কাজ করো, তোমার কেমন লাগে? আমার অনেক খারাপ লাগে, আমার বন্ধু বান্ধবরা খেলাধুলা করছে, আমি কষ্ট করে কাজ করতেছি, অনেকই খারাপ লাগে। আমি তুমি কত বছর আগে পড়াশোনা বাদ দিছো? এক বছর এসে পড়াশোনা বাদ দিছি। এক বছর আগে? এখন তুমি কোন ক্লাসে পড়তো তাহলে? এখন ফাইভে পড়তাম। পড়াশোনা করতে আবার ইচ্ছা করে কিনা? ইচ্ছা তো করে কিন্তু পারি না, সংসারে অভাব লাগে, তার জন্য কাজ করা লাগে। একটা কাজ করা লাগে। কখন থেকে কখন পর্যন্ত কাজ করো? সকাল কয়টা থেকে কয়টা? এই যে সকাল একটা সাতটার থেকে রাত এই যে ভোর পাঁচটা পর্যন্ত কাজ করা লাগে। দুপুরে সময় দেয় হচ্ছে এক ঘন্টা, এক দুই ঘন্টা শোনা যায়, তার জন্য কাজ করা লাগে। তো এই যে লম্বা সময় তুমি কাজ করতেছো, তুমি পারো কাজ করতে? মানে তোমার শরীরে কুলায়? না, শরীরে কুলায় না, কিন্তু তাও গরম লাগে, গরম তো লাগবে, মালিকের একটা একটা অর্ডার দেয় না, এটা তো গরম লাগবে। তুমি কি এখানে পেটে ভাতে কাজ করতেছো নাকি বিনিময়ে কোনো টাকা পয়সা দেয়? টাকা পয়সা দেয় এনে খাবার, তিন বেলার খাবার, খাবার দেয়, আর ৪,৫০০ টাকা বেতন দেয়। ৪,৫০০ টাকা? ৪,৫০০ টাকা। এই টাকা তুমি কী করো? মা বাবার কাছে দিই, আমার মা বাবার কাছে দিই। বলছিল তোমার কি আরো ভাই বোন আছে নাকি বলছিল? আছে তো, আমার বড় আমার বড় ভাই আছে খিলকেত থাহে, আর আমার বোন দেশে রয়েছে। কাস্টমার কখনো চর থাপ্পর দেয়, বকাবকি করে? না, চর থাপ্পর দেয় না, বকাবকি করে অনেক সময়। আর কিছু সব কাস্টমার তো একরকম হয় না, সব একজন এক কাস্টমার। আমার জীবনে ইচ্ছা ছিল হচ্ছে আমি পড়াশোনা করবো, ভালোভাবে পড়াশোনা করে আমি বিদেশ যাবো, বিদেশে চাকরি করবো। অনুপ্রেরণাটা তুমি কোথায় পাইছো যে পড়াশোনা করে বিদেশ যাবা, বিদেশ যাওয়া চাকরি করবে? বিদেশ যাওয়ার অনুপ্রেরণাটা কোথায় পাইছো বা কার কাছ থেকে শিখছো, জানছো? আমি শিখছি যে আমার পাশের বাড়ি একটা ইয়ে আছে না, ওই যে সারা বাংলাদেশ পড়া শেষ, উনি বলছে তুমি পড়াশোনা করে এটা করবে, এটা করবে, এই যাবো। আমি এরকমভাবে আমার মনে হচ্ছে জিতছিল আমি এটা পড়াশোনা, কিন্তু আমাদের কেউ করতে দেয়নি, এটা আমার লোকজন আমাদের কেউ করতে দেয়নি এটা। আর দুই দিন পরেই তো ঈদ, তুমি কি কেনাকাটা করছো এখনো? না, এখন কেনাকাটা করা হয়নি, দেশে গিয়ে কেনাকাটা করবো। দেশে যেয়ে কেনাকাটা করবা? তোমার এখন বয়স কত? বয়স আমার হচ্ছে ৩৫। ৩৫। তোমাকে যদি পড়াশোনার সুযোগ করে দেওয়া হয় সেক্ষেত্রে তো তুমি পড়াশোনা করবা, তাই না? ইচ্ছা আছে তোমার পড়াশোনা করার? ইচ্ছা আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আর দুদিন পরে ঈদ। আমি হয়তো যদি তোমার কাপড় চোপড় কিনা দিই, তোমার হয়তো সেটা পছন্দ নাও হইতে পারে, ভালো লাও নাও লাগতে পারে, তা তুমি কিছু টাকা দিতেছি, তুমি নিজের মতো করে নিজের পছন্দ মতো করে কিনে নিও, কেমন? আমরা দোয়া করি তোমার স্বপ্ন যেন পূর্ণ হয়, তুমি যেন ভালো কিছু করতে পারো, পড়াশোনা করতে পারো, এরকম শিশু শ্রম যেন না করতে হয়।